স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 124তম জন্মদিন উপলক্ষে 6 ঘন্টার ঝটিকা সফরে কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুব্রত, রবি ইতিমধ্যেই কিন্তু কলকাতার মাটিতে পা পড়েছে প্রধানমন্ত্রী। আপনি জানেন যে ভারতীয় সময় চপারে রেসকোর্সে অবতরণ করেন এবং তারপর সেখান থেকে ইতিমধ্যে নেতাজি ভবন, নেতাজির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে তিনি কিছুক্ষণ থাকবেন, তার মিউজিয়াম খুলে তার পরবর্তী সরকারি যে দুটি সূচি, আপনি বলা ভালো যে এই যে নেতাজি ভবনের ভবনে যে প্রধানমন্ত্রী যাচ্ছেন সেটি কিন্তু তার সরকারি সূচির মধ্যে ছিল না। এর বাইরে যে ভারতের ন্যাশনাল লাইব্রেরি এবং তারপর ভিক্টোরিয়া মেমোরিয়ালে দুটো পরপর সভা রয়েছে। রাব্বি, আজকের এই ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 24তম জন্মদিন শেষ করে 125তম জন্মদিনের যে ক্ষণ, সেই ক্ষণটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনি জানেন যে এই কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবং তার আগে রাজ্য রাজনীতিতে এই শাসক পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক বিজেপির মধ্যে যে তুমুল রাজনৈতিক তর্ক বিতর্ক দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে সেটি কিন্তু আর বলার অপেক্ষা। গত কয়েক মাস ধরে কিন্তু আমরা দেখেছি যে দল বদলের পটভূমি যেরকম ভাবে হচ্ছে না, ভীষণভাবে কেন্দ্রের শাসক বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমানের অবস্থা। আজকে যেটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে আজকে তিনি নেতাজির ঘটনায় যখন সভা করছিলেন তখন তিনি আবারও বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের যে ভারতের দিল্লিতে কেন একটি রাজধানী থাকবে, ভারতের চার প্রান্তে চারটি রাজধানী করার দাবি করেছেন। এটি একটি নজিরবিহীন দাবি, এই মুহূর্তে আপাত দৃষ্টিতে মনে হলো এই দাবির পেছনে তার যুক্তি হচ্ছে যে পশ্চিমবঙ্গ বা কলকাতার মাটি স্বাধীনতা সংগ্রামীর মাটি এবং ভারতে গড়ে ওঠার পেছনে কলকাতা এবং পশ্চিমবঙ্গ তার অবদান রয়েছে। এবং এক সময় ব্রিটিশরা যখন দেশ শাসন করতেন তখন কিন্তু এই কলকাতাই ছিল রাজধানী, ফলত কলকাতাকে কিন্তু পশ্চিমবঙ্গের ভারতের আরেকটি রাজধানী হিসেবেও ঘোষণা করার দাবি জানান। তো আজকের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সকাল বিকেল 4টার সময় যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রকাশিত হবে, যে সরকারি সূচিতে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ভাষণ দেবেন এবং আজকে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর সঙ্গে এক মঞ্চে তারা কি বক্তব্য দেন সেটিকে, সেই দিকে কিন্তু মূলত তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের মানুষ ও গোটা ভারতের মানুষ। কারণ আমি এর আগেই বলেছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, যে দুটি রাজনৈতিক দলের মধ্যে পশ্চিমবঙ্গের নেতাজি সুভাষ বসুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী মোদীর সফর নিয়ে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য।